গুড মর্নিং ফ্রেন্ডস, তো আজকে একটা নতুন ব্লগের সাথে সবাইকে ওয়েলকাম। তো সকালবেলা উঠেই দেখি বাবা তিন চার রকমের মাছ নিয়ে এসেছে বাজার থেকে, তো মাছ এগুলোই বসে বসে কাটছে। আর এই দেখো নুন হলুদ মাখানো হয়ে গেছে, আজকে অল্প কিছু রান্না হবে আর ফ্রিজে গিয়ে রাখা হবে কিছু। তো এই দেখো কচুর ডগা রান্না হচ্ছে, আর ওদিকে রান্না হচ্ছে মায়া মাছ দিয়ে কুমড়ো শাকের একটু ডগা। তো গরমকালে না সকালবেলা মানে গরম ভাতের সাথে এগুলো হালকা পাতলা খাবারই ভালো লাগে। তো যাই হোক, কালকে রাত্রেবেলা ঘুমাতে অনেক লেট হয়ে গেছিলো, সেখানে উঠতে আজকে অনেক লেট হয়ে গেছে, ভালোই লাগছে না সকালে উঠে, ফ্রেশ লাগছে না ঠিক। আর কালকে বাবা বিকালে এনেছিল লৌতি, তো সেটাই বেছে টেছে রাখা হয়েছিল রাত্রে। তো সেটা ভাবলাম যে আজকে মায়া মাছ দিয়ে একটু ভাপা করবো। তো কারা এরকম ভাপা খেতে পছন্দ করো জানিও, তো সেটাই জন্য আমি কলা পাতা আনতে একটু বাইরে গেছি, মায়া মাছ দিয়ে লতি দিয়ে ভাপা করব। তো এই দেখো এই যে কলা গাছ, এখান থেকে কলা গাছের পাতা নেব, কলা পাতা, কলা পাতায় হবে ভাপা। আর এখান থেকে ছিঁড়ব, তাহলে বাবাকে বলবো নিয়ে যেতে একটু পরে। তো আমি দেখতে আসলাম যে হাতে পাওয়া যাবে কি না, এদিকে মাছের পুকুর ভরে গেছে। আর ভাবলাম যে আম দিয়ে একটু চাটনি করবো, সেজন্য একটু কাঁচা আম পারবো। তো চলো এই যে এরা গরমে হাঁসফাঁস করছে। হ্যাঁ কেমন গরম শোনা, খুব গরম, আমরা একটা আম ছিঁড়ে নিই। তো সকালের খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, ভাত টাত খেয়ে আমি ওই কচুর লতির জন্যে এইটা একটু ম্যারিনেট করে রাখবো ভাবলাম। তো সেই জন্য একটু কলা পাতা নিতে বেরিয়েছি, আর ভাবলাম একটু আমের চাটনি করবো তার সাথে। তো সেই জন্য একটা কাঁচা আম তুললাম, এই ছিঁড়লাম। আর তো এই ঘরের মধ্যে একটুখানি বাইরে দিয়ে দেখছিলাম যে ছোট ছোট প্লাই অনেকগুলো কাজ করার পরে না ঘরের মধ্যে পড়েছিল, তো সেটাই মানে সাইজ মতো খুঁজছিলাম যে প্লাই আছে নাকি, তাহলে আমি রান্নাঘরে তাক বানাতাম। তো সেজন্য একটুখানি দেখলাম, তো বাইরে প্রচণ্ড গরম, তো ভাবলাম যে না এখন আর দেখে কাজ নেই, তো চলো ঘরে যাই। তো দেখো আমটা পুরোই কাঁচা দেখেছো তো, এটা এখনও পাকেনি, তো আম্রপলি, তো এটা একটু পরে পরে পাকবে। তো আমি ভাবলাম যে আমি হাতে পাচ্ছি, সেজন্যে দেখে গেলাম একটু আগে এসে, সেজন্য ছুরি নিয়ে আসলাম খুব ধারালো টাইপের। তো বাইরে দেখো কেমন চকচকে রোদ, আর দেখো এ আম কিন্তু একটাও পাকানো, সব এরকম কাঁচা। যাই হোক আর একটা নিলাম, যে একটা তো মনে হচ্ছে হবে না, ওটা ছুলে কেটে রেখেছি ঘরে, তো দুটো হলে একটা ছোট একটা বড়, তো হয়ে যাবে চাটনি। আর এই দেখো আমি এখানে পুকুর পাড়ে চলে এসেছি কলা পাতা নিতে, দেখো পিঁপড়ে কাজ করতে, এখান থেকে একটুখানি ডগা থেকে নিয়ে নিলেই হয়ে যাবে। এই দেখো নিয়ে নিয়েছি, তো রাস্তা লাগ, তো এত গরম আমার মানে অস্বস্তি লাগছে। তো রেডি সেডি হয়ে ভাবলাম যে যাই একটু চুলটা কেটে মানে কাটিয়ে আসি, অনেকদিন হয়ে গেছে চুলটা মানে কাটাই না আর ভালোও লাগছে না। তো ওর বাবা ওর মেয়ের চুল কাটতে দেবে না, তো আমি বললাম তাহলে আর কি আমার চুলটাই কাটিয়ে নিয়ে আসি। তো বাবা বলে চলো আজকে একটু ফাঁকাও আছি, আর যে দাদার কাছে আসি, তো দাদাও একটু ফাঁকা আছে, তো কেউই নেই, একজন মহিলা ছিল, তো সেও মানে হয়ে গেছে তার। তো আমি একটুখানি জাস্ট ছোটোই করে ফেলবো, কারণ জটই মানে ছাড়ানো যায় না। এই দেখো আমি একটুখানি ঘুরছি, ওই মহিলাটার কাজটা হচ্ছে ওদিকে, তো আমি এখনই বসে পড়বো। আর এই যে আমার মেয়ে দেখো কাদু কাদু শুরু হয়ে গেছে, মানে ও আমাকে চুলই কাটতে দেয় না, মানে চুল কাটা কেন মানে কোথাও যেতে দেয় না বাইরে বেরিয়ে। তো ভাবলাম যে ওর বাবা পাশের ঘর দিয়ে একটুখানি ঘুরিয়ে নিয়ে বেড়াক, আর আমি এদিকে কাজ করি, কারণ পার্লার আজকে টোটালি ফাঁকা। তো সেইভাবেই চুল কাটাতে বসেছি, তো যেই দেখেছে মা পেছনে নেই, ও বাবা থাকলেও কাজ হবে না, তো ওই ঘরে বসে শুনতে পাচ্ছি যে কান্নাকাটি চলছে। তো তার মধ্যে ওর বাবা একটুখানি ভুলিয়ে ভালিয়ে রাখার চেষ্টা করছে। আর এত গরম বাইরে, তো কিছুতেই মেয়েটা ঘুমালো না। আমি সব কিছু ম্যারিনেট ট্যারিনেট করে দিয়ে সব রেডি করে দিয়েছি, ম্যারিনেট এখনও করা হয়নি, বাড়ি যেয়ে করবো।
ভাবলাম যে যাই, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে গেলে কি একটা টেনশন থাকে না, উঠে গেলেও বাড়ির মধ্যে থাকবে। তো কিছুতেই মেয়েটা আজকে আমার ঘুমালো না, তো কি আর করবো, অগত্যা ওকে নিয়েই বেরোতে হলো এই রোদের মধ্যে। তো চলো দেখি, দাদাকে বলেছি চুলটা একটুখানি ছোট করে একটু যাই হোক সেটিং করে দাও। এই দেখো বাইরের থেকে যেই এসিতে ঢুকেছি গরম থেকে, অমনি আমার হাঁচি শুরু হয়ে গেছে অ্যালার্জির জন্যে। তো ওই ঘরে প্যান প্যান চলছে, তো অনেক জিনিসপত্র রয়েছে, ওর বাবা একটু রাখার চেষ্টা করছে, বাট বুঝতে পারছি বেশিক্ষণ থাকবে না। তার মধ্যে দাদাকে বললাম, দাদা তাড়াতাড়ি করো, যা হয় মোটামুটি করে ছেড়ে দাও। মানে দাদাকে বলে রেখেছিলাম আগের দিন রাত্রেই যে দাদা কখন যাবো, তুমি কখন ফাঁকা থাকবে। তো সকাল থেকে দাদা মেসেজ করছে যে আমি দেখ চলে এসেছি, তো আয়। তার আগে দাদাকে বলছিলাম যে দাদা তুমি আগে আগে এসো, ওকে মাকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে যাব। এবার আজকেও কি করে যাই হোক বুঝতে পেরেছে যে মা হয়তো আজকে বেরোবে, তো মেয়ে আমার কিছুতেই ঘুমাচ্ছে না। 10 মিনিট ঘুমিয়ে উঠে গেল, তারপরে স্নান করালাম, খাওয়ালাম, তারপরেও ঘুমানোর চেষ্টা মানে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, তো কিছুতেই ও ঘুমালো না। তো তারপরে কি করব, এদিকে লেট হয়ে যাচ্ছে, সেই মানে দাদা বারবার করে বলছে যে আমি চলে এসেছি, এবার আয় তাড়াতাড়ি আয়, ফাঁকা আছে ফাঁকা আছে। তো আমি আর কিছুতেই টাইম বার করতে পারছি না। তারপরে কি করব, ওর বাবাকে ফোন করলাম, তো ওর বাবা বললো যে এখন একটু ফাঁকা আছি, তো গেলে যেতে পারো। তো সেইভাবে বললাম যে তাহলে আর কি করবো, ওকে নিয়েই যাই। আর বাড়িতে রাখলেও না একটা টেনশন, মানে এখন কারুর কাছেই থাকতে চায় না, তো যত বড় হচ্ছে, তো অনেক বাচ্চারাই নাকি এরকম করে, পরে বড় হলে ঠিক হয়ে যায়। তো যাই হোক, পরে বড় হলে কি হবে নাকি, তখন মানে মা পাশে থাকলেই তখন ডিস্টার্ব, তো আর কি করা যাবে, দেখা যাক। এখন সেজন্য কি করি, মানে এটাও একটু ফিল করি যে না ও তো আমাকে এখন চাইছে, তো যতদিন বাচ্চারা চায় মাকে ততদিনই মানে মায়েদের কাছে মানে বেস্ট মোমেন্ট বলা চলে। পরে ওদের পড়াশোনা, তারপরে নিজস্ব একটা ব্যক্তিগত লাইফ হবে, তখন ওরা আর আমাদের টাইম দিতে চাইবে না, এটা মানে সবার। তো সেই জন্যেই মানে টাইমটা এনজয় করি, মানে মাঝে মধ্যে খুবই বিরক্ত লাগে, আবার ভাবি যে না ঠিক আছে, অনেক মারা চাইলেও তো টাইম দিতে পারে না যারা জব করে, আবার অনেক বাচ্চারা আছে যে মা লাগে না, কারুর না কারুর কাছে থেকেই যায়। তো সেই জন্যে ভাবি যে না ঠিক আছে, আমি মনে করি যে আমার লাইফটাই ঠিকঠাক। তো যাই হোক, ওদিকে কান্নাকাটি শুরু হয়ে গেছে, এই যে বাবুকে এনেও ছেড়ে দিয়েছে ওর পাপা, আর পাচ্ছে না, মানে খুব জোর ওর বাবার কাছে 5 থেকে 10 মিনিট থাকবে, তার বেশি আর বাবা রাখতে পারে না। তো এই যে বাবু কান্নাকাটি করছে, হয়ে গেছে, কিছুতেই থাকবে না। তো একমাত্র ওর মামার কাছে একটু থাকে, ফোন টোন দেখি এটা ওটা করে ঠিক ভুলিয়ে রাখতে পারে। আর ওর বাবার তো আগে মানে কোনো বাচ্চা কাচ্চাই রাখতো না, মানে নিয়ে সেরম করে টাইম স্পেন্ডও করতো না, এদিকে তাও নিজের মেয়ে বলে তাও অনেকটা টাইম থাকে। আর এই দেখো চোখ টোক জলে ভরে গেছে, আর এরকম দেখলে বাচ্চার মানে মন খারাপ লাগলে মায়ের কি আর ভালো লাগে, কোনো কিছুই তখন ভালো লাগে না। তো আমি বলছি দাদা যা হয়েছে হয়েছে, তুমি মানে জাস্ট আগাটা কেটে দিয়েছো এটাই অনেক, এবার আমাকে ছেড়ে দাও। এখন আর মানে চুলটা ড্রাইও করতে দিল না, এই দেখো কান্না। তো দাদা বলছিল যে একটু চুল ড্রাই করে দিই, তো তার মধ্যে এত জোরে কান্না করলো আমি তো বাড়ি। তো দেখো তখন মানে এত কান্নাকাটি করলো যে কি নাকি হয়ে গেছে, যেই গাড়িতে উঠিয়েছি অমনি মেয়ে টাটা দিচ্ছে সব কিছু ওকে। তো যাই হোক, মানে আমার আর কি আমার কিছু মানে করানো লাগবেই না, এদিকে আমি যখন রান্নাঘরে যাব ঠিক তখন ওরম করবে, নাইটি ধরে ঝুলে বসে থাকবে, এদিকে মানে রান্নাঘরেই ওরকে তখন কাজ করতে হবে কিংবা কোলে উঠে চড়তে হবে। তো যাই হোক, এই দেখো ঘরে এসে পুরো ওকে, বাবু আম খাচ্ছে, মা এখানে প্লেটে আম টাম ঝুলে রেখেছিল, তো সেগুলো নিয়ে এখন এই যে এসব করছে দুষ্টুমি। তো যাই হোক, মানে চুলটা অনেকদিন ধরে ভাবছিলাম যে কাটবো কাটবো, চুলের তো যত্ন তো হয় না, আর এই গরম পড়লে না চুলের গোড়া দিয়ে পুরো র্যাশ হয়ে যায় আমার, তো এত ইচিং হয়, তো সেই জন্যেই আরও ছোটো করা, কারণ এখন একদমই টাইম পায় না, ও যত বড় হচ্ছে তত মনে হচ্ছে যে মানে কাজের মধ্যে ঢুকে পড়ছি। তারপরে ওকে 3-4 বার করে খাওয়ানো থাকে দিনের মধ্যে, তারপরে ওর খাবার তৈরি করা, এখন আর ওকে খাবার তৈরি করতে হয় না, মানে ভাত চটকে জল দিয়ে বেশি গরম পড়ার পর থেকে। তো বাড়িতে এনে যথারীতি মানে খুব চেষ্টা করে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে রেখে আমি রান্নার কাছে আসলাম, ওদিকে চাটনি বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছটা জাস্ট হালকা করে তেলের ওপরে এপাশ ওপাশ নেড়ে জাস্ট মানে যাতে আষ্টে গন্ধটা না থাকে সেটা করে নিয়েছি। আর এখানে জিরে আদা রসুন পেঁয়াজ সব বাটা আছে কাঁচা লঙ্কা দিয়ে, তো এটাই আমি এখন ম্যারিনেট করে রাখবো সব কিছু দিয়ে। তো ওর মধ্যে একটুখানি দিয়ে নেবো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে নেবো একটুখানি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে নেবো, আর এই যে অল্প করে একটু ঝাল ঝাল না হলে লতিটা তো ভালো লাগে না,
তারপরে দিয়ে নেবো পরিমাণ মতো সর্ষের তেল। এবার মশলাগুলো দিয়ে আগে ভালো করে মাখিয়ে নেবো মশলাটা। এবার মশলাটা মাখিয়ে নিয়ে তার মধ্যে লতিটা দিয়ে দেবো ফার্স্টে। লতি দিয়ে এবার বেশ সুন্দর করে লতি দিয়ে প্রথমে মেখে নেবো, কারণ মাছ দিয়ে একবারে চটকালে কি হবে না, মাছগুলো ভেঙে যাবে। তো এই দেখো, অনেকে চাইলে কাঁচা মাছও দিতে পারো, তো কাঁচা মাছের একটা গন্ধ থাকে, তো সেই জন্যই আমি একটুখানি মাছটা ভেজে নিয়েছি। তো এই দেখো, সব কিছু দিয়ে বেশ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। লতির সাথে মশলাটা মিশিয়ে গেলে তারপরে মাছ দিয়ে দেবো। মাছটা জাস্ট হালকা হাতে নেড়ে চেড়ে নেবো যাতে ভেঙে না যায়। দেখো আমি কেমন, এখন বাজে 3টে, তো বসেছি। অতিরিক্ত গরম, মানে চুলটা ছাড়ারও টাইম পাইনি, আর দাদা যেহেতু চুলটা ড্রাই করে দেয়নি, তো সেজন্য দেখো বেঁকে দেড়ে রয়েছে। তো কেমন হয়েছে হেয়ার কাটিংটা অবশ্যই জানিও তোমরা, মানে এটা হেয়ার কাটিং বলতে একদম শর্ট হেয়ার কাটিং, আবার 2 দিন পরেই বেড়ে যাবে। বাট এই গরমটা আমি আর পাচ্ছি না, মানে একদম চুলের যত্ন হয় না, তো চুলটা পুরোই ড্রাই হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। দেখো তো ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি বসলাম, আর রান্না ওদিকে চাপিয়ে দেবো, ম্যারিনেট করে রাখা রয়েছে। তো এই দেখো, ননস্টিক একটা কড়াই নিয়েছি, তার উপরে যে পাতাগুলো দিয়ে নিয়েছি কলা পাতা, তার উপরে সুন্দর করে দিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এই দেখো ফুটতে আরম্ভ করে দিয়েছে, যেহেতু এটা মানে খুব সুন্দর হয়, এটা মানে পোড়া লাগার কোনো চান্স থাকে না, আর খুব সুন্দর ঢাকা দিয়ে রাখলে না একদম বয়েল হয়ে যায়। তো আমি দেখলাম খুব বেশি টাইম লাগলো না, আর লতিটা খুব সুন্দর দেশি লতি ছিল, একদম সরু সরু, তো একটুখানি পরেই দেখলাম গলে গেছে। আর আমি ঢাকনাটার উপরে না মানে যে একটা ছোট ছিদ্র মতো থাকে, তো ওটা একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছিলাম, সিল করে দিয়েছিলাম, তো সেই জন্য আরো তাড়াতাড়ি করে গলে গেছে। তো এই দেখো লতিগুলো কি সুন্দর গলে গেছে। তো মোটামুটি, আর মা ওদিকে মাছের ঝোল বসিয়েছে পুঁটি মাছ দিয়ে, আর এদিকে একটা টি টাইম, মানে দাদাও পেশেন্ট দেখতে দেখতে টায়ার্ড হয়ে যায়, তো চা খেতে চায়, আর আমাদেরও খাওয়ার অনেকটাই দেরি থাকে, কারণ সকালেও দেরি করে খাওয়া হয়, তো সেই জন্য একটুখানি সবাই টুকটাক খেয়ে নিই চাটা, তারপরে ভাত খাওয়া। এইখানে অন্ধকার, মানে অন্ধকার, অনেক লেট হয়ে গেছিল, তো তারপরে একটুখানি রেস্টও নিয়ে নিয়েছি। তো তারপরে পাপা যখন বাজার থেকে বাড়ি এসেছে দোকান বন্ধ করে, তারপরে বললো যে চলো একটুখানি বাইরে দিয়ে ওকে ঘুরিয়ে নিয়ে আসি। তারপরে এই যে আমরা 3 জনে বেরিয়ে পড়েছি, তো এখানে একটা খুব সুন্দর আমাদের কলেজের মোড়ে একটা মানে চপ ভাজে, তো সেখান থেকে ভাবলাম যে কিছু পেঁয়াজি নিয়ে যাই, বাড়িতে সন্ধ্যাবেলা বেশ চাটা খাওয়া যাবে জমিয়ে। আমাদের সবাই একটুখানি চাটা খুব পছন্দ করে, তো ওর পাপাও বসে থাকে কখন সন্ধ্যাবেলা সবাই একসাথে চা খাবো দোকান বন্ধ করে এসে। তো এখানে যে পেঁয়াজি ভাজা হচ্ছে, তো সেটা নিয়ে আমরা বাড়িতে যাব, দাদারও পেশেন্ট দেখা হয়ে যাবে, ওর পাপাও দোকান থেকে তখন চলে আসে, আর এদিকে যে সোনাও সারাক্ষণ ঘরের মধ্যেই থাকে, সেজন্য এই টাইমটা ও একটুখানি বাবা আসলে বেশ বেরোতে পারে, বৃষ্টি টিষ্টি না হলে বাইরে, তো সেজন্য ওয়েট করে থাকে যে কখন পাপা আসবে। আবার কি মানে ওকে রোজ না নিয়ে বেরোলেও ওর কোনো ব্যাপার না, কারণ বাড়িতেই পাশের ওই বৌদির বাড়িতে একটুখানি নিয়ে যাই, নাহলে ঘরের মধ্যে একটু খেলা ঠেলা করে, তো সেরম না, কিন্তু প্রচণ্ড গরম পড়লে যখন বিরক্ত করে তখন বলি যে একটুখানি বাইরে নিয়ে গেলে চুপচাপ থাকে, একটু হাওয়া ঠাওয়া লাগে গায়ে, ওরও একটু ফ্রেশ লাগে, কারণ চুলটাও বড় বড়, তো মাথার মধ্যে দিয়ে পুরো ঘেমে ভিজে যায়, তো সেজন্যই মেইনলি ওকে নিয়ে বেরোনো। তাছাড়া ও যে খুব বিরক্ত করে বাইরে যাওয়ার জন্য সেরমটা না, যাই হোক ও অনেক বাচ্চাদের থেকে মানে অনেকই শান্ত বলতে গেলে, তো যাই হোক ওর জন্য একটুখানি চিড়ে নিতে দাঁড়িয়েছিলাম একটা দোকানে, তো ওই দোকানটাতে নেই, তো বাবু বাইক থেকে নেমে ওরকম করে হেঁটে বেড়াচ্ছে। আমাদের এই যে চপ নেওয়া হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাব। তো এই দেখো ঘরের অবস্থা, তো যাদের বাড়ি বাচ্চা কাচ্চা আছে তারা সবাই জানো যে এই অবস্থাই হয় বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে, তো সবাই মন দিয়ে ওই ডান্স বাংলা ডান্স দেখছে। এই দেখো বাবু নাচছে একটুখানি, তো এই দেখো ঘরে কি অবস্থা, মাদুর পেতে তার উপর দিয়ে সব খেলনা ছড়ানো। তো আমি বাড়িতে এসে চা বসিয়ে দিয়েছি, এখন চা এই যে ফুটছে, আর ওদিকে একটু মন দিতে গিয়ে চাটা পুড়েও গেছে, আর ওর জন্য একটু ওটস ফ্রাই করে রেখেছি, ওটাই ওটস করে দেবো। আর এই যে
পেঁয়াজিগুলো যথেষ্ট বড় বড় সাইজ, তো এই যে ঢেলে রেখেছি। তো চাটা আসবে, একসাথে সার্ভ করব। তো এই দেখো, তো সন্ধ্যাবেলা, সন্ধ্যে ঠিক না, এখন বেশ যথেষ্ট রাত হয়ে গেছে, অনেকের ডিনার টাইম আর আমাদের এখন টি টাইম। তো যাই হোক, এখন এই যে চা পার্টি হবে সবাই মিলে একসাথে বসে, তারপরে গিয়ে চাটা খেয়ে আড্ডা টাড্ডা দিয়ে তারপরে। তো এখানে নেওয়া হয়েছে লাল চালের মুড়ি, তো এটা সবারই বেশ ফেভারিট সন্ধ্যাবেলায়। তো দেখো, চায়ের আড্ডায় আজকে জুনিয়র টিমও নেমে গেছে, মুড়ি দিয়ে দিদি ভাই দুজনে মিলেই মুড়ি ঘাটাঘাটি চলছে। এদিকে একটাও কিন্তু এগুলো কিছুই খাবে না, কিন্তু ওদের সব হাতে দেওয়া লাগবে আর কি। তো এই দেখো, ছোটোটা একবার করে টানছে, বড়টা একবার করে টানছে, ওর হাতের থেকে টানছে। আর পেঁয়াজিগুলো দেখো যথেষ্ট বড়, তো মা তো যথারীতি বকাবকি করছে যে এগুলো আনার কোনো মানে হয়, আমাদের বাড়িতেই ভেজে দিতে পারি, বাট অত রাত্রেবেলা দু দুটো বাচ্চা নিয়ে না কারোর আর ওই ভাজার মতো এনার্জি থাকে না এখন আর, ওই জন্য একটু বাইরের থেকে টুকটাক মাঝে মধ্যে শখ করলে নিয়ে আসা হয়। যাই হোক, এই দেখো, ওই দেখো একটা জিনিস নিয়েই দুই ভাই বোনের লাগবে। ওই দেখো, এ ওকে টানছে, ওকে আদৌ কিন্তু কেউই খেতে পারে না। ওই দেখো, মানে এদের কাণ্ড দেখলে আর কি। তো এদিকে মিন্ত্রার থেকে আমার কিছু প্রোডাক্ট এসেছিলো, ভাবলাম তোমাদের সামনেই মানে ওপেন করি, বাট আমার টাইমই হচ্ছে না। আর তো এই যে দেখো, ছোটো ছোটো হাত দেখা যাচ্ছে ওখান দিয়ে, মানে আমি আর কি ওপেন করব, ও সবার আগে এগুলো নিয়ে টানাটানি করবে, তারপরে কথা। তো যাই হোক, এখানে একটা নাইট ক্রিম অর্ডার করেছিলাম লোটাসের হোয়াইট গ্লোর, মানে মেইনলি ওটা ওর পাপার জন্যেই, কারণ ওর পাপা একদমই স্কিন মানে যত্ন করছে না, আগে করতো, মানে ওর তো টাইম আছে, আমার না হয় টাইম নেই, আমার পক্ষে মানে সম্ভবই না এখন স্কিন কেয়ারের, মানে কোনো টাইমই পাই না। আর রাত্রেবেলা তখন আর ইচ্ছা করে না যে ওসব করি, রাত দুটো আড়াইটে বেজে যায় ঘুমাতে ঘুমাতে। আর তো এই শ্যাম্পু আর কন্ডিশনারটা আমার জন্য নিয়েছি, আর নিয়েছি দুটো কাজল আর লাইনার, তো অফারে ছিল মিন্ত্রাতে, তো সেই জন্যই নিয়ে নিলাম মেবলিনের। তো দেখা যাক, এটা আগে ইউজ করিনি কেমন আসলো। তো আমার ইউজ, ওই দেখো হাতের থেকে এখনই লুপাট হয়ে যাচ্ছে, তো নিয়ে গিয়ে সরিয়ে রাখতে হবে, নাহলে এগুলো মানে ওরই আগে কাজে লাগে। তো যে হাতের থেকে নিয়ে নিল, আর একটা তোমাদের দেখাতে পাচ্ছি না, দেখো দেখো ছিঁড়েও ফেলেছে ওটা, দেখো আর ওই পাশের প্যাকেট টুকার নেই, মানে কোথায় যে আছি, চিড়িয়াখানা নাকি সেটাই বুঝি না মাঝে মধ্যে। আর এখন ছোটোটা বড়টা দুটোই মানে অ্যাক্টিভ মোটামুটি, ছোটোটার যেটা লাগবে বড়টারও সেটা লাগবে। আর মানে জিনিসপত্র তো কোনো আর মানে আমার আর কিছুই নেই, দেখো টানাটানি করে নেওয়া হয়ে গেছে, খোলাও হয়ে গেছে। তো যাই হোক, এদিকে মানে ও ব্যাগ নিয়ে সারাক্ষণ ঘুরে বেড়ায় বলে বাবা ওর জন্য একটা ব্যাগ এনে দিয়েছে, মানে ব্যাগটা তো দেখে আমারই এত পছন্দ হয়ে গেছে, এত কিউট আর এত সুন্দর, মানে জাস্ট কি আর বলবো, মানে কালারটা যেরকম অসাধারণ সেরকম কিউট ব্যাগটা, একদম দেখো কি গ্লেজি, তো মানে দারুণ পছন্দ হয়েছে। বাবা যে কী করে খুঁজে খুঁজে পায় এই সমস্ত বাচ্চাদের জিনিসগুলো, এরকম দুটো হ্যান্ডেল দেওয়া আছে, স্লিং ব্যাগ মতো করা যাবে আর এরকম ছোটো একটা। তো যাই হোক, এ দেখো এখন প্রায় রাত একটা বাজে, এটাকে তো বকা টকা দিয়ে এরকম করে যে কাত করে রেখেছি, আর এটা দেখো ঘুম ঠুম নেই, এরকম করে রেখেছি, ওর মা ফেড আপ হয়ে এনে শুয়ে পড়েছে এখানে দিয়ে, ওর মা একটু ছোট্ট করে ঘুমাচ্ছে, আর আমি যে দুটোকে নিয়ে বসে আছি। তো কখন ঘুমাবে এগুলোর তো কোনো কথাই নেই, মানে কি আর বলবো, এ দেখো এই সমস্ত হচ্ছে এখন, মানে দুই দুটো বাচ্চা রাখতে গেলে যা হয়। এই দেখো আমারটা ভয়তে এরকম করে রয়েছে, আর ছোটোটা ওই যে ওই পাশে খেলছে যথারীতি, ওটা যে কখন ঘুমাবে তার কোনো ঠিকই নেই, এটাকে ভয় টয় দিলে তাও একটু পরে ঘুমিয়ে পড়বে, বাট এই দেখো এইটা কী করছে। এখন রাত একটা দুই, এখনো শোনায় দেখো দুষ্টুমি করছে, বক বক করছে, কি করছে, বক 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 করছে, টুকাই বলো, টুকাই বলো, টুকাই টুকা, ভালো করে বলো টুকা, বলে দাও।